আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো আমি আজকে খাসির মাংস রান্না করব। তো এখানে আমি খাসির যে রান থাকে সে রানটা আমি নিয়েছি, তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি কেটে হাড়গুলো সব কিছু আমি এখানে নিয়েছি, হাড় মাংস। তো এখন আমি ধুয়ে নেব ভালো করে। তো ধুয়ে একটা ছাঁকনিতে আমি ছেঁকে দেব যেন পানিটা জড়ে যায়। তো এভাবে আমি কষলিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, একটা ছাঁকনিতেও রেখেছি যেন পানিটা জড়ে যায়। তো এখন আমি রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তা হাঁড়িতে আমি তেল দিয়ে দেব। তো তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, বড় কাপের একটা পেঁয়াজটা আমি বেশি করিয়ে দিলাম। তো আপনারা চাইলে পেঁয়াজ কম দিয়েও রান্না করতে পারেন। তো পেঁয়াজটা বেশি দিলে রান্নাটা অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে, যেহেতু এটা খাসির মাংস। তো পেঁয়াজটা আমি লাল লাল করে বেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন দিয়ে আমি আদা রসুনটা ভালোভাবে বেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো এখন আমি দিয়ে দেব 2 চামচ হলুদের ফাঁকি, আমি 4 চামচ মরিচের ফাঁকি এখানে আমি দিয়েছি। তো জালটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন। তো এখন দিয়ে দিলাম যে গরুর মাংসর মশলা, যেটা রাঁধুনি মশলা রেডিমেড। তো এখন আমি দিয়ে দিলাম আমার হাতে বানানো মশলার ফাঁকি, লং, এলাচ, দারচিনি সব কিছু আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো নিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি তেলে ভেজে নিলাম। তো দেখুন, ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি দিয়ে দিলব সাদা গোলমরিচের গুঁড়া। তো সাদা গোলমরিচের ফাঁকিটা অল্প একটু আমি এখানে দিয়েছি। তো খাসির, তো খাসির মাংসের একটা গন্ধ থাকে, তো গন্ধ থাকলে সেটা খেতে ভালো লাগে না। তো সাদা গোলমরিচের গুঁড়াটা দিলে গন্ধটা থাকে না, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন আমি মাংসগুলো মশলার সাথে দিয়ে দিলাম, সবগুলো মাংস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এখন আমি এভাবে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম মাংসর মধ্যে। তো কাঁচামরিচটা দিলে কিন্তু মাংসের মধ্যে ফ্লেভারটা ভালো আসে, কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে। তো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তো দেখুন, কষানো কিন্তু হয়ে গেছে, তেলটাও কিন্তু মাংস থেকে ছেড়ে দিয়েছে। তো এভাবে ভালো করে আমি ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এভাবেই রাখতে পারেন, এটা রুটি অথবা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমি এভাবে রাখবো না, এর মধ্যে আমি জল দিয়ে দেব, জলের জন্য আমি পানি দিয়ে দেব। তো এখন আমি লবণটা চেটে দেখলাম, লবণটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে, আমি যে একবারই লবণ দিয়েছি। তো জলের জন্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি কয়েক মিনিট, এটা 10 থেকে 12 মিনিটের মতো এটা আমি রান্না করব, বলক আগ পর্যন্ত। তো আমি ক্যামেরা অফকালীন সময় আলু, 2 থেকে 3টা আলু আমি ছোট ছোট টুকরো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এই দেখুন, এভাবে আমি ভেজে নিয়েছি। তো আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব, আলুগুলো কিন্তু আমার বাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে।
তো এখন আমি দিয়ে আলুটা দিয়ে আমি কয়েক মিনিট এটা জাল করে নেব। তো জাল হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। তো এখন আমি জিরার ফাঁকি দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো